সম্প্রতি এলিট ফোর্স র‍্যাব এবং প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কোনো ভিত্তি বা গুরুত্ব নেই এমন মন্তব্য করলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন এই নিষেধাজ্ঞা ভূ রাজনৈতিক কৌশলেরই ফল, তবে দেশে কোনো বেআইনি হত্যাকাণ্ড হলে তার সুষ্ঠু বিচার ও নিষেধাজ্ঞার বিষয়ে সুষ্ঠু তদন্ত চান আইনজীবী শাহদিন মালিক। এক্ষেত্রে বাংলাদেশের কূটনৈতিক দুর্বলতাকেও দুষলেন তারা। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। গেল শুক্রবার হঠাৎ করে পুলিশের এলিট ফোর্স র‍্যাব এবং প্রতিষ্ঠানটির সাবেক মহাপরিচালক ও পুলিশের আইজিপি ডক্টর বেনজির আহমেদ সহ সাবেক সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের অর্থ ও পররাষ্ট্র দপ্তর। তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় বিচার বহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের। যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞাকে ভূরাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। পুলিশের সাবেক আইজিপি নিষেধাজ্ঞার কোনো ভিত্তি দেখছেন না বলেও জানান তিনি। যেই দেশে পুলিশের দ্বারা আনলফুল কিলিং তার সংখ্যা আমাদের চেয়ে বেশি, এই দেশ যখন বলে সেটা আমি মনে করি না তার বড় গ্রহণযোগ্যতা আছে। কোয়াডে বাংলাদেশ সরকার কোয়াডে সম্পৃক্ত হয়নি, কোয়াডে মেম্বার হয়নি, যেখানে তাদের অর্থনৈতিক রাজনৈতিক চিন্তা বিঘ্ন ঘটে সেখানে তারা নানান ভাবে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলির উপর চাপ প্রয়োগ করে থাকে। আইনজীবী শাহদিন মালিক বললেন দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলে তা তদন্ত করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। বিশ্বের দরবারে আমাদের স্থানটা আরো উন্নত করার জন্য সরকারকে এইসব যেসব অপরাধমূলক কার্যকলাপ হচ্ছে তার বিরুদ্ধে সঠিক আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত। এদিকে বুধবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বললেন যুক্তরাষ্ট্রের মানবাধিকার ও গণতন্ত্রের সবক মানায় না। মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রই তো আজকে হুমকির সম্মুখীন, তাদের অন্য দেশের মানুষকে অন্য দেশকে গণতন্ত্রের সবক দেওয়ার নৈতিক অধিকার আছে কিনা সেটাই হচ্ছে এখন বড় প্রশ্ন। তবে এক্ষেত্রে কূটনৈতিক ব্যর্থতাকেও দুষলেন বিশেষজ্ঞরা। নিষেধাজ্ঞার বিষয়টি তদন্ত ও সুষ্ঠু সমাধানে এরই মধ্যে কাজ করছে সরকারের পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়। আইনের ভিত্তি বা আইনের রেফারেন্স কোড করে সেগুলি তাদেরকে দিয়ে এটা স্যাংশন উইথড্র করা যেতে পারে। আমি মনে করি ফরেন পলিসি যে আমেরিকার সেটাকে ইনফ্লুয়েন্স করতে পারি না, যেটা নেবারিং কান্ট্রিজ গুলো পারে, সেই জায়গায় দুর্বলতা আছে, সেগুলো ভালো করে দেখা দরকার। একই সাথে ম্যাগনিটস্কি আইনে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে অপরাধ সংগঠন হয়নি এমন তথ্য উপস্থাপন, আইনি প্রক্রিয়ায় বিচার ও ভবিষ্যতে অপরাধ সংগঠিত হবে না এমন অঙ্গীকার করা হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছে। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা।